আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরিয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে পরিচয় করিয়ে দেব একটি 180 ওয়াট একটি ছোট্ট ইনভার্টার। অনেকে এটিকে কনভার্টারও বলে থাকে। এটি 180 ওয়াট। আমরা প্রথমে অল্প সময়ে জেনে নেব যে ইনভার্টারের কাজ কী। ইনভার্টারের কাজ হলো ডিসিকে এসি বানানো, অর্থাৎ 12 ভোল্ট ব্যাটারি থেকে কারেন্ট উৎপাদন করে থাকে। 12 ভোল্ট যে কোনো ব্যাটারিকে কারেন্টের শক্তিতে রূপান্তরিত করা হলো ইনভার্টার বা কনভার্টারের কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ফ্ল্যাগ থেকে দুটি হোল্ডার এবং একটি সকেট লাগিয়ে রেখেছি, এবং এইখানে কারেন্টের লাইট আমি লাগিয়ে রেখেছি 100 ওয়াট 60 ওয়াট। তো টোটাল 160 ওয়াট লোড আমি সেটিং করে রেখেছি। তো এইটি আমরা এই 180 ওয়াট ইনভার্টারটিতে সংযোগ দিয়ে দেখব যে কারেন্টের এইসব পণ্য ব্যাটারি থেকে চলে কিনা। অর্থাৎ যাদের বাসায় কারেন্ট নেই কিংবা বারবার কারেন্ট চলে যায়, তারা সাধারণত লাইট, ফ্যান, টিভি, ডিভিডি চালানোর জন্য বিপদে পড়ে যান। সেক্ষেত্রে আমি বলবো যে এই ছোট্ট ইনভার্টারটির মাধ্যমে কিন্তু আপনি লাইট, ফ্যান, টিভি, ডিভিডি অনায়াসে চালাতে পারবেন। আপনার একটি 12 ভোল্টের ব্যাটারি থাকলেই হবে। সেক্ষেত্রে এরকম ছোট্ট মাপের যে কোনো 12 ভোল্টের ব্যাটারি, ছোটো বড় যাই হোক, 12 ভোল্টের ব্যাটারি হলেই হলো। তো 12 ভোল্টের ব্যাটারি থেকে আপনি এই কনভার্টারটি অর্থাৎ এই ইনভার্টারটির মাধ্যমে আপনি অনায়াসে চালাতে পারবেন। এটা 180 ওয়াট লেখা আছে, তবে আমরা জানি যে ইনভার্টারে যা লেখা থাকে তার থেকে একটু কম লোড দিতে হয় যাতে এটি গরম না হয়ে যায়, যাতে অনেক দিন ভালো থাকে। তো চলুন আমরা এটিকে 160 ওয়াট লোড দিব। তো প্রথমে যেটি করবেন সেটি হলো ইনভার্টারটি এরকম সংযোগ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারিতে লালে লাল এবং কালোতে কালো ক্লিপ লাগিয়ে রেখেছি। এই ক্লিপ দুটি ইনভার্টারের সাথেই পাবেন। তো এই ইনভার্টারটির উপরে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর লাইট, সেটি জ্বলছে। তো ইন্ডিকেটর লাইটটি জ্বলার অর্থ হলো যে এটি ভালো আছে এবং এটি ব্যাটারি থেকে সংযোগটি পেয়েছে। তো এই দুটি জিনিস প্রমাণ করে এই লাইটটির দ্বারা, এই লাইটটি জ্বললে আপনি বুঝবেন। তো যখন ইনভার্টারটি সচল আছে এবং লাইন পেয়েছে, তখন এই ফ্ল্যাগটি আপনারা লাগিয়ে দেবেন, তাহলে কারেন্টের জিনিসপত্র আপনি এখান থেকে চালাতে পারবেন। এইভাবে সংযোগ নিয়ে চলুন আমরা সংযোগ দিই। দেখুন, সংযোগ দেওয়ার সাথে সাথে 160 ওয়াট কিন্তু লোড নিতে সক্ষম, অর্থাৎ ছোট্ট ব্যাটারি থেকে কিন্তু কারেন্টের ফাংশনটি সম্পূর্ণ চলতে সক্ষম। আমরা খুলে দিই। তো এইভাবে কিন্তু আপনারা আপনার 12 ভোল্ট ব্যাটারি থেকে এই ছোট্ট ইনভার্টারটির মাধ্যমে কিন্তু আপনি আপনার কারেন্টের সব কিছুই চালাতে পারেন। প্যাকেটটা একটু দেখি, এখানে অনেকগুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি প্যাকেট। কি কি চলবে প্যাকেটের গায়ে কিন্তু দেয়াই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনভার্টারটির মাধ্যমে বেশ কিছুই পণ্যই চালানো সম্ভব। দেখুন, এখানে ফ্যানের ছবি দেওয়া আছে, টিভির ছবি দেওয়া আছে, ডিভিডি ইত্যাদি। তো এইগুলোর ছবি দেওয়া আছে, অর্থাৎ এই ছোট্ট ইনভার্টারটির থেকে কিন্তু এই পণ্যগুলো চালানো সম্ভব। অর্থাৎ আপনি 180 ওয়াট এটার গায়ে লেখা আছে, তো আপনি 140 থেকে 150 ওয়াট লোড আপনি দিতে পারবেন। তো আমরা জানি যে একটি এলইডি টিভি কখনোই 100 ওয়াটের বেশি হয় না, এবং যেসব ফ্যানগুলো হয়ে থাকে বর্তমানে, যে যত চিলিং ফ্যান বা টেবিল ফ্যান আছে, সেগুলো কিন্তু 80 ওয়াট 100 ওয়াটের মধ্যেই হয়ে থাকে, এবং ডিভিডিগুলো কখনোই কিন্তু 80 ওয়াট 100 ওয়াটের বেশি হয় না। তো এই কাজগুলো আপনি ব্যাটারি থেকে অনায়াসে করতে পারবেন, এবং মোবাইল চার্জের মতো ছোটো ছোটো কাজও ইনশাল্লাহ অনায়াসে করতে পারবেন। আমরা একটি মোবাইল চার্জ দিই। দেখুন, সংযোগ দেওয়া মাত্রই কিন্তু ব্যাটারি থেকে উৎপাদিত কারেন্ট সবগুলা ফাংশন কিন্তু একসাথে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট দুটিও জ্বলে উঠেছে এবং মোবাইলটিও কিন্তু চার্জ হচ্ছে। তো চার্জ হচ্ছে। তো এই জাতীয় ছোট ছোট ফাংশন আপনি অনায়াসেই বাসা চালাতে পারবেন। ব্যাটারি থেকে কারেন্টের সব ফাংশন চলবে ব্যাটারি থেকে। তো বন্ধুরা, বাসায় কারেন্ট থাকুক কিংবা না থাকুক, আপনাকে কারেন্টের দ্রব্যাদি চালানোর জন্য আর চিন্তা করতে হবে না। মোবাইল চার্জ থেকে শুরু করে টিভি, এলইডি টিভি এবং ডিভিডি, অন্যান্য কারেন্টের ফাংশন, ছোট ছোট যে জিনিসগুলো আছে, সেটা এই ছোট ইনভার্টার থেকে আপনি অনায়াসে চালাতে পারবেন এখন থেকে। আর কারেন্ট নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। বন্ধুরা, এইটি দুই কোয়ালিটির হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি প্যাকেট সাদৃশ্য, এটি একটু ভালো, আর আরেকটি আছে সস্তা কোয়ালিটি, সেটির কোনো প্যাকেট হয় না। তো ওই খোলা পণ্যগুলোর দাম কম হয়ে থাকে। এরকম ধরবে আর দিয়ে দিবে, যেটি খোলা পণ্য সেইগুলোর দাম অনেক কম হয়ে থাকে। আমরা দারাজে যে পণ্যগুলো দেখতে পাই, অনেক ভাই বলে যে দারাজে কম। ভাই, দারাজে এই মুহূর্তে যেটা 420 টাকা বিক্রি করতেছে, সেটিও কিন্তু খোলাটা, যেটার প্যাকেট বিশিষ্ট না, সেটিও এই খোলাটা তারা বিক্রি করতেছে। তো সেখানে আমরা একটু ভালো কোয়ালিটির টানার চেষ্টা করেছি, কারণ আমরা আমাদের সুনাম নষ্ট করতে চাই না আজেবাজে জিনিস বিক্রি করে। तो बंधुरा पैकेटर मध्य भलो क्वालिटी ये पण्यटी दाम पड़े मात्र 450 टाका। आगे बलेছিলাম भलो पण्य अल्प टाकार जिनिस এবং সার্ভিসের দিক থেকে কিন্তু সেরা। আপনাকে এই মাত্র 450 টাকায় কিন্তু আপনি ব্যাটারি থেকে আপনার কারেন্টের স্বাদটি নিতে পারবেন। অল্প টাকায় ভালো পণ্য, অল্প টাকায় ভালো সেবা। পাশাপাশি অবশ্য আপনারা আমাদের কাছে 300 ওয়াট, 500 ওয়াট, 1000, 1500, 2000, 3000 এবং 5000 ওয়াট পর্যন্ত পাবেন। অন্যান্য ভারী ইনকিউবেটরগুলো অর্থাৎ 2000 5000 ওয়াট পর্যন্ত সকল রকমের ইনভার্টার আপনারা আমাদের কাছে পাবেন এবং উচ্চ মানেরটা ইনশাআল্লাহ পাবেন, সর্বোচ্চ কোয়ালিটি ইনভার্টারগুলো আমাদের কাছে পাবেন। বন্ধুরা এইটির যেটি আজকে আমরা রিভিউ করলাম সেটি 180 ওয়াট ইনভার্টার। এটি যদি এক পিস নেন দাম পড়বে 450 টাকা, দুই পিস নিলে দাম পড়বে 800 টাকা, দুই পিসের দাম 800 টাকা, প্রাইস আরও কমে আসবে। তিন পিস নিলে দাম পড়বে 1125 টাকা, মাত্র 375 টাকা পিস পড়বে। পাঁচ পিস নিলে দাম পড়বে 1625 টাকা, মাত্র 325 টাকা পিস। আর যদি 10 পিস নেন সেক্ষেত্রে দাম পড়বে 3000 টাকা, অর্থাৎ মাত্র 300 টাকা পিস। তো বন্ধুরা যদি এর থেকেও বেশি নেন তাহলে প্রাইস আরও কমে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ পাইকারি মূল্য। তো আমি 10 পিস পর্যন্ত প্রাইসটি বলে দিলাম। তো এমনিতে যারা এক পিসে অর্ডার করবেন তারা 450 টাকার বিনিময়ে এই সুন্দর পণ্যটি আপনি পাবেন। তো এই ছোট পণ্য আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারেন। আপনি আপনার জেলায় পণ্য চলে যাবে, প্রথমে সামথিং কিছু অ্যাডভান্স করবেন, আর কুরিয়ার খরচ এবং বাকিটা আপনার জেলায় পণ্য হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন। আপনি ইচ্ছা করলে 450 টাকা আর 100 টাকা কুরিয়ার খরচ, এই 550 টাকা অগ্রিম পাঠিয়ে দিতে পারেন। কারণ ইনশাল্লাহ আমাদের যে বিশ্বাস এবং সুনাম আছে সেটি আমরা নিশ্চয়ই 400-500 টাকার জন্য নষ্ট করব না। এখন চ্যানেলে আপনারা আপনাদের দোয়া ভালোবাসায় প্রায় 30,000 সাবস্ক্রাইবার, তার উপরে। তো নিশ্চয়ই আমরা এই 500-1000 টাকার জন্য ইমান নষ্ট করব না, এবং এমনকি সুনামের সাথে চলমান এই চ্যানেলটিও আমরা নষ্ট করব না। তো সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে অগ্রিম পেইড করে দিতে পারেন। তো আমরা আপনার জেলায় পণ্য পাঠিয়ে দেব এবং নিঃসন্দেহে আপনারা একটি ভালো পণ্যই পাবেন। ভালো থাকবেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।